ছোট্ট একটা জীবন। যখন সুখে থাকি, ভালো থাকি খুব, কত দ্রুতই না সময় পেরোয়, আর কষ্টে থাকা দিনগুলো কাটে না যেন কিছুতেই। তাই ভালো থাকার, সুস্থতা, ভালোবাসা, মমত্ববোধ নিয়ে জীবনটাকে বয়ে নিয়ে যেতে পারলে মন্দ কি বলুন। শুরু হোক পথ চলা, সেজে আলো। নারী ব্যাংকিংয়ের জন্য রইল অনেক অনেক শুভকামনা। শুরু করছে সেজে আলো, লাইফ ইজ বিউটিফুল। সুদেজন আমাদের আজকের অতিথি, বিমূর্ত এক মেলোডিয়াস গানে গানে মুগ্ধ করে রাখা পাখিটি যেন। অনেক মন কাড়া মৌলিক গানের তিনি প্রিয় প্রিয় শিল্পী। সুন্দর হাসিতে, সুরের অমীয় ধারায় তিনি জয় করে চলেছেন অনেক হৃদয়। তিনি মোস্ট বিউটিফুল সুপারস্টার সিঙ্গার আবিদা সুলতানা। বিমূর্ত এই রাত্রি আমার মৌন তার সুতোয় বোনা একটি রঙিন চাদর। আবিদা সুলতানা মানেই হচ্ছে আমার কাছে এই গানটি, এবং এটি একজন শিল্পীকে বাঁচিয়ে রাখার জন্য যে কত বড় মাইলস্টোন, তাই না? মনে হয় না লাইফ ইজ বিউটিফুল? অফকোর্স লাইফ ইজ বিউটিফুল। না, তুমি লাইফটাকে বিউটিফুল করতে পারো, এটা ডিপেন্ড করবে তোমার উপরে। তুমি ইফ ইউ আর এ ভেরি পজিটিভ হিউম্যান বিইং, তাহলে তুমি সবকিছু পজিটিভলি যদি নাও, তাহলে দেখবে যে লাইফ ইজ বিউটিফুল। জীবনে কবে 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 বা প্রথম কতবার ফিল হয়েছে যে লাইফ ইজ বিউটিফুল, কি কি কারণগুলোতে? অনেক কারণ আছে, অনেক কারণ আছে। যেমন আমার প্রেম করেছি রফিকুল আলমের সাথে, বিয়ের পর মনে হয়েছে লাইফ ইজ, বিয়ের পর মনে হয়েছে, প্রেম করার পরে মনে হয়নি। আসলে খুব টেনশনে ছিলাম আমি, তুমি জানো না কিরকম টেনশন, এই মানুষকে বিয়ে করে কিভাবে আমি জীবন কাটাবো। তুমি গল্প শুনো নাই রফিকুল আলমের, যে গাড়ি নিয়ে বাজার করতে গেল, রিক্সায় করে বাজার নিয়ে এসে পরের দিন হুলস্থুল, গাড়ি কোথায়? পরে বাজার থেকে ফোন এসছে, স্যার আপনার গাড়ি আমরা সারা পাহাড়ের দেশে নিয়ে যান। ও মাই গড, এরকম আর প্রচুর প্রচুর গাইছে। বিয়ের আগে এগুলি ধরতে পেরেছিলে যে উনি এরকম? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বিয়ের আগে ধরতে পেরেছিলাম। তারপরে সেই লোকটাকে ছাড়ো নাই? তারপরে ছাড়ি নাই। হ্যাঁ, কেন কেন ছাড়ি নাই? কেন ছাড়ো নাই? আজকে ভালোই করেছি এটা মনে হচ্ছে এখন, না? এখন মনে হয় তো, ওই তো মনে হয় বিয়ের পর মনে হচ্ছে লাইফ ইজ বিউটিফুল। তারপর আর কবে কবে? আর যখন আমার ছেলে হলো তখন, তারপরে তারপরে মঞ্চে গান গাওয়ার পরে যখন প্রচুর করতালি হয়, একটা গান বারবার গাইতে বলে। যেমন কোরিয়াতে একটা কোরিয়ান গান করেছিলাম, ওরা হাততালি থামেই না, থামে না মানে আমাকে আবার গিয়ে ওই গানটা গাইতে হবে। পরপর তিনবার গেছিলাম একই গান গে, তখন মনে হয়েছে লাইফ ইজ বিউটিফুল। প্রতিটা যে কোনো সাকসেসের পরেই আমার মনে হয়েছে যে লাইফ ইজ ওয়ান্ডারফুল বিউটিফুল, ওয়ান্ডারফুল বিউটিফুল। এই যে সাকসেস, এই সাকসেসটা করার পিছনে কোন কোন বিষয়গুলোতে একটু বেশি মনোযোগী হতে হয়? প্রথম তো আমি কে সেটা, আমি হলাম একজন গানের শিল্পী, তো আমাকে গানটা ভালো করে প্রথমে গাইতে হবে। প্লাস গানের সঙ্গে সঙ্গে তো অনেক কিছু জড়িত, যেমন আমি এত বেশি গভর্নমেন্ট ডেলিগেশনে গেছি, এখন কম যাচ্ছি, এখন নতুন নতুন অনেক মেয়েরা আসছে যাচ্ছে। এক সময় তো প্রায় 15-16-17 বছর আমিই গেছি শুধু, তো তখন ওইটা মেনটেন করতে হয়, বিদেশে গিয়ে কীভাবে কথা বলবো, কিভাবে মিশবো কার সাথে মিশবো, কার সাথে মিশবো না, মানে দেশকে তো রিপ্রেজেন্ট করছো তুমি সেখানে, তাই না? নট অনলি দ্যাট, তোমাকে টেবিল ম্যানার্সও শেখা উচিত। আচ্ছা, কারণ আমি ডিনারে বসবো সবার সাথে, এগুলো শেখা উচিত। তো এগুলো মেনটেন সব দিক দিয়ে একটা মানুষকে আসলে পারফেক্ট হতে হয়। এই যে একজন আবিদা সুলতানা, তার বেড়ে ওঠার পিছনে, এই পর্যন্ত আসার পিছনে কোন বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট ছিল? আমার যে বেড়ে ওঠা, আমার যে গান গাওয়ার পথ, আমার যে পরিশ্রম করতে হয়েছে, আমি যে খুব একটা মানে খুব একটা আমাকে সংগ্রাম করতে হয়নি। আমার পরিবারের সবই আছে, আমার পরিবারে আমরা ছোটবেলায় সবই করেছি, নাটক, গান, নাচ, তারপরে সাংস্কৃতিক আবহাওয়াতে মানুষ পুরোপুরি। তো কাজেই আমার মনে হয় যেন আমার রাস্তাটাই মানে ফুল বেছানো ছিল, এরকম ভাবেই মিশছে। আমাকে খুব স্ট্রাগল করতে হয়, খুব লাকি, তাই না? ফুলে ফুলে। আর এই যে শুরুতেই আমরা
একটা মজা করলাম যে বিমূর্ত এই রাত্রি আমার, মজা ঠিক না, এটা হচ্ছে তোমার অনারিজম। এটা দিয়ে একজন আবিদা সুলতানাকে আমরা চট করে আমাদের মনে, আমার আমার মানে মনে হয় যেন গত মাসে আমি যে স্টেজ করেছি সেখানে আমাকে এই গানটা গাইতে হয়েছে, এটা গাইতে হয়ই এখন। আজ কত বছর হলো? প্রায় 50 বছর হবে গানটার। সেটা নিয়ে কি অনুভূতি কাজ করে মনের ভিতরে, এই যে ভরাট ভালো লাগাটা? এই গানটা যখন অন্য কেউ গায় বা কেউ নাচে এই গানের সঙ্গে, আমার তখন ভীষণ ভালো লাগে। আর দুঃখ যেটা যে আমি ভূপেন দার সঙ্গে যোগাযোগ আমার ছিলই, ডক্টর ভূপেন হাজারিকা, উনি ঢাকাতে আমার বাসায় এসেছেন, আমি গেছি ওনার সঙ্গে ডিনার করেছি কলকাতায়। তো তারপরেও আমি কিন্তু কখনো মনে হয়নি যে ভূপেন দার সঙ্গে আরো কিছু কাজ করি। এই ভূপেন দার চলে যাওয়ার পরে আমার আফসোস হচ্ছে, কেন আমি ভূপেন দার সঙ্গে আরো কিছু কাজ করলাম না, এটা প্রচন্ড আফসোস হয় আমার। তার মানে নিজের ভিতরে একটা খুব বড় রকমের স্যাটিসফ্যাকশন নিয়ে তুমি আছো, এটা কিন্তু খুব রেয়ার একটা ব্যাপার। স্যাটিসফ্যাকশন মানে সেরকম না, না স্যাটিসফ্যাকশন ঠিক না, ওই যে আরো কাজ করতে পারলাম না, ওই যন্ত্রণাটা থেকে গেল। এই যে বললে যে তোমার গানটা যখন অন্যজন গায়, আমার একটা জিনিস হয় সেটা হলো যে খুব প্রিয় শিল্পীর কণ্ঠে শোনা গানটা, সেটা যখন নতুন শিল্পী বা নতুন যে জেনারেশন আসছে তারা যখন গায়, তখন যখন পারফেক্টলি না গেয়ে যখন তারা গায়, আমার কিন্তু ক্ষমা করতে ইচ্ছা করে না। হ্যাঁ, সেটা একটা দুঃখের জায়গা যে গানটা ভালো করে না শুনে গানের কথা ভুল করছে, মানে সুর ভুল করছে, সুরটা ওরকম হচ্ছে না, ওই মেলোডিটাই হচ্ছে না। হ্যাঁ, সেটাই। এই যে জীবন সঙ্গীর কথা বললে, আমাদের রফিকুল আলম ভাই, তো ওনার হেল্পটা কিভাবে আসে গানের মধ্যে? প্রচন্ড প্রচন্ড, মানে এখানে উনি ভুল করে না তো যে এই তুমি আমি গানটা লিখছি বা গানটা সুর করছি বা আমি দুজনে একসঙ্গে গাইবো, আমি আসছি, তুমি গেয়ে চললে ওনার কোনো খবর নাই, এরকম হয়েছে কখনো? না, সেটা হয়নি। তবে গান গাইতে যাব অনুষ্ঠানে, আমি নিচে দাঁড়াইছি, ও ড্রাইভ করে মাঝে মাঝে, বলছে আমি গাড়ি নিয়ে আসছি, তুমি দাঁড়াও এখানে, আমি নিচে চলে গেলাম, ও উপর থেকে গাড়ি নামিয়ে সোজা চলে গেলাম, মনেই নাই। তারপরে অনেকক্ষণ পরে ঘুরে এসে আমি কিন্তু দাঁড়ায় আছি, কি করে দেখি, বিশেষ করে মানে গানের ক্ষেত্রে যেটা জানতে চাচ্ছিল, অসম্ভব অসম্ভব হেল্পফুল, প্রচন্ড। মানে আমার ভুলগুলো হয়তো আমি বুঝতে পারতাম না রফিকুল আলমের সঙ্গে না থাকলে, তারপরে আমার ভালোটা আমি বুঝতে পারতাম না। দর্শক তো যখন হাততালি দেয় আনন্দ করে সেটা অন্য কথা, বাট ক্যাটাগরিক্যালি এই উচ্চারণটা, এই এখানে দম নেওয়াটা, এভাবে থ্রো করাটা, এগুলো সত্যি আমি জানতে পারতাম না। খুবই সুন্দর এবং মেলোডিয়াস একটা কাপল, আমি বলবো মেলোডিয়াস কাপল, এটা ভালো বলেছ। তো আমি একটা বিরতিতে যাচ্ছি, চলো। বিং হ্যাপি ডাজন্ট মিন দ্যাট এভরিথিং ইজ পারফেক্ট, ইট মিন্স ইউ হ্যাভ ডিসাইডেড টু লুক বিয়ন্ড দ্য ইম্পারফেকশন। সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। সুধীজন, ফিরছি সেটি আলো, লাইফ ইজ বিউটিফুল নিয়ে। সঙ্গে আছেন বিউটিফুল আবিদা সুলতানা। এই যে নামটি, এই নামটি উচ্চারণ আমি নিজে যখন করছি, আমার কাছে কিন্তু ভীষণ রকম এমন একজন পার্সনের মানে অবয়ব বা একজন পার্সনের সুললিত গান ভেসে আসছে। এই যে ধারাটা, এটাকে তুমি করতে পেরেছো? আমার গান যারা শুনবেন, আমার সঙ্গীত পরিচালক, আমার গীতিকার, সবার কাছে কিন্তু ভীষণভাবে কমিটেড আমি। এটা এই জিনিসটা ভীষণ আমি এই করি, মানে আমি যদি বলি যে এটা আমি এভাবে গাইবো বা এটা এতটা সময় গাইবো বা এই জন্য আমি আসবো, আমি কখনো সেটা মিস করি না, আমি করবোই সেটা। দর্শক যারা শুনবেন, শ্রোতা যারা শুনবেন, দর্শকরা দেখবেন আমাকে, আমি আমার 100% দিতে চাই, আমার একেবারে 100% খুব চেষ্টাই করি ওইটাই আর কি। খুব সুন্দর। যে কাজটি করে নিজেই নিজের আত্মপলব্ধিতে খুব আনন্দ মনে মনে, ওই যে লাইফ ইজ বিউটিফুল, তাই না? অলওয়েজ লাইফ ইজ বিউটিফুল, অলওয়েজ। বাহ, আমি খুব খুব আনন্দপ্রিয় মানুষ। দুঃখ যেটা থাকে আমার ভিতরে, আমি কাউকে শো করতে চাই না, আমার দুঃখটা আমার কাছেই থাকবে। আমি খুব আনন্দ করতে চাই, আমি আড্ডা দিতে চাই, আমি ঘুরতে চাই। যে মানুষটি তাকে ফেলে তার হাজবেন্ড চলে গেছেন ভুলে, তারপরে উনি ঠায় দাঁড়িয়ে আছেন, উনি এসছেন, আবার সুন্দরভাবে উনার সাথে চলে যেতে পারছেন, সে মানুষটি আনন্দময়ী না তো কি, তাই না? অবশ্যই।
অ্যাপ্রিশিয়েট করলাম আমি এই গুণটাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এই পর্যন্ত জীবনে সবচেয়ে বড় পাওয়া কোনটি তোমার? আমার শ্রোতা, আমার দর্শক, এরাই, এদের ভালোবাসা, এদের ভালোবাসা, ভালোবাসাটাই সবচেয়ে বড়। ডেফিনেটলি তুমি মেনটেন করো? আমি কখনোই একেবারে না খেয়ে ডায়েট করি না। আমি সব সময় আজ থেকে প্রায় 30-40 বছর ধরে একই রকমই দেখছি আমরা। আমি এক্সারসাইজটা আমি সারা জীবন করি। আর একজন শিল্পী হিসেবে আমার মনে হয় এই মেনটেন করাটা খুবই জরুরি, কারণ একজন যখন আমাদেরকে দেখছেন, তার বাড়ির কারেন্টটা খরচ করে উনি দেখছেন, তার সময়টুকু দিয়ে আমাকে দেখছেন, তাই না? তো সেখানে তার সামনে আমাদের আসলে একটু প্রেজেন্টেবল হয়ে হতে হবে, নট দ্যাট যে উর্বশী হয়ে আসতে হবে, তা সেটা না, প্রেজেন্টেবল, শ্রদ্ধাটা যেন থাকে, ভালোবাসাটা যেন থাকে। আমি কি, আমার গেট আপ, আমার ড্রেস আপ, সব কিছু যেন সেরকম হয়, মানে কেউ যেন আহত না হয় যে শান্তা ইসলাম সাংবাদিক হওয়ার ইচ্ছা ছিল, তারপরে নৃত্যশিল্প, নাচ খুব আমার প্রিয় ছিল, নাচ করার ইচ্ছা ছিল, নাটক করার এক সময় প্রচন্ড ইচ্ছা হলো, নাটকটা করতে পারিনি, কিছুই করতে পারিনি, ইনফ্যাক্ট গানে এত ব্যস্ত হয়ে গেলাম। শিল্পের সব ধরনের শাখাগুলোতে তোমার যাওয়ার ইচ্ছা ছিল? এক সময় খুব পেইন্টিং করতাম। ও মা, বাদ দাচ্ছে কি, ওটা খুব খারাপ ছিল, অবশ্য ভালো ছিল না। না, তবে তোমার ইচ্ছেগুলো শিল্প চর্চার ভিতরে ছিল তোমার ইচ্ছেগুলো? এমন কোন স্বপ্ন কি কখনো গিভ আপ করতে হয়েছে, এরকম কোন স্বপ্ন? ওই যে বললাম না, আমি ভীষণ কমিটেড, আমার একটা প্রোগ্রামে যাওয়ার কথা ছিল, ওদের সাথে কথা টথা বলে একদম ফাইনাল করেছি, যেদিন যাবো সকালে সেদিন আমার একটা ফিল্মের গানের প্রপোজাল এসছে, কিন্তু আমি করিনি, যেহেতু আমি ওদেরকে কথা দিয়েছি। মা বললেন যে দেখো কি করবো, আমি না, ওরা বিপদে পড়ে যাবে আমি না গেলে। তো ওই গানটা করিনি, ওই গানটা পরে অন্য শিল্পী করেছিলেন এবং ওই গানটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল। ও, সেটা প্রচন্ড আমার একটা দুঃখের জায়গা। অবশ্যই সেটা একটা আফসোসের জায়গা। তোমার চোখে পুরুষ? অবশ্যই অসম্ভব ভালো গলা এবং সুন্দর কথা বলবে, কথা বলার মধ্যে যেন ইন্টেলিজেন্স থাকে, বোকার মতো কথা বলবে না, আর সেন্স অফ হিউমার থাকবে, দেখতে কেমন বা সেটা আমার কাছে ম্যাটার করে না, তবে স্মার্টনেসটা থাকতে হবে। এই তো, এই বয়সে কি আবারও প্রেমে পড়ার ইচ্ছা আছে? সেটাই বলছি, আবারও কি প্রেমে পড়ার ইচ্ছা আছে? রফিকুল আলম ভাই যদি দেখে থাকেন, এটুকু সেন্সার। আচ্ছা, এটা তো তুমি বলেছো, তারপরে আমি একটু জিজ্ঞেস করি যে তোমার জীবনসঙ্গীর কোন গুণটা তোমাকে স্পর্শ করে বেশি? আমি ওর গান খুব শুনি, তারপরে ওর কথা বলা, ওর সেন্স অফ হিউমার, এগুলো ভীষণ, যেগুলি বলেছো সবই আছে আর কি, সবই আছে, এবং খুবই সজ্জন একজন মানুষ, এটা আমি বললাম, খুবই সজ্জন একজন মানুষ। আচ্ছা, জীবনে ভুল, ভুল করাটাকে তুমি কিভাবে দেখো? এটা স্বাভাবিক, একটা মানুষ ভুল করতেই পারে, মানে ভুল করে এটাকে শুধরে নেওয়াটা হলো ভালো, ভুল থেকে শিক্ষা নেওয়া, তাই না? সেটা থেকে শিক্ষা নেওয়া, শিক্ষা। সুন্দর। আচ্ছা, তোমার ছোট ছোট আনন্দ? আমি সবচেয়ে বেশি খুশি হই, আমার পারফিউম আছে অনেক। আচ্ছা, আমার একটা আলমারি আছে পারফিউমের, আমি ঘুম না হলে পারফিউম দেই, ঘুম না হলে, হ্যাঁ, মন খারাপ হলে পারফিউম দেই। ইভেন আমি, তুমি হাসবে, অনলাইনে প্রোগ্রাম করতে গেলে রেডি হয়ে আমি পারফিউম দিই, আমার ছেলে হাসে পারফিউম দিচ্ছে কেন, আমি নাম দিব। তো এটা আমার খুবই আনন্দদায়ক একটা জিনিস, এটা প্রচুর আনন্দ দেয়, খুব রোমান্টিক। আচ্ছা, দিনের শেষে বা শুরুতে অবশ্যই করো? পেপার পড়ার প্রচন্ড নেশা ছিল, মানে এমন নেশা ছিল যে আমার এক পেপারে কেউ হাত দিলে আমার মেজাজ খারাপ হয়ে যেত, মানে ফ্রেশ পেপারটা তোমারই করতে হবে, একদম, হ্যাঁ, আমার খুলতে হবে, আমার পড়তে হবে, কিন্তু এই প্যান্ডামিকের মধ্যে পেপার তো বন্ধ করে হারিয়ে গেছে, হ্যাবিটটা চলেই গেল, হয়ে গেছে। দিনের শেষে একটু মানে অ্যাক্টিভ থাকা, এটা করা উচিত, তারপর এক্সারসাইজ করা উচিত, হাঁটা উচিত, যেগুলো আমি করি, সুচিন্তিত থাকা উচিত, তাই না? মনটা যেন খুব সুন্দর থাকে, সুন্দর থাকে, আর ক্ষতি করব এই চিন্তা যেন মনের মধ্যে জীবনেও না আসে। অবশ্যই, এটাই খুবই সুন্দর, এবং এই সুন্দরতা নিয়ে আমি আবারও একটা বিরতিতে যাচ্ছি। Happiness is something that has to be achieved on its own. সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। সুদীজন, ফিরছি সেটি আলো, লাইফ ইজ বিউটিফুল নিয়ে। সঙ্গে আছেন আমার খুব প্রিয় প্রিয় একজন, আবিদা সুলতানা।
মানুষের কাছে থেকে অ্যাপ্রিসিয়েশন পাওয়া, এটার প্রতি তোমার কেমন লোভ? দেশের মানুষ তো আছেই, প্লাস বিদেশেও, যখন বিদেশে গিয়ে মঞ্চে গান গাইতে উঠি, আমি তো বিদেশি গান করি অনেক বেশি, মানুষ যে পাগলের মতো শুনে, এটা একটা প্রচণ্ড নেশা। আসলে যে কাজে আমি থাকি না কেন, ওইটাতে আসলে 100% দিতে পারাটাই বোধহয় ইম্পর্টেন্ট কিছু, তাই না? মানে আমি মনে যেন গান ব্রিথ করি। খুব সুন্দর, এবং আমার মনে হয় যারা দেখছেন, তোমার যারা ভক্ত অনুরাগী, তারা নিশ্চয়ই ওই যে ব্রিথ করা, ওইটাকে একটু ফলো করতে পারলে আমরা আবিদা সুলতানা না হোক কাছাকাছি কাউকে পাবো। আচ্ছা, একটা ব্যাগের দিকে আমার খুব দৃষ্টি যাচ্ছে, সাধারণত কি কি নিয়ে সারা দিন? এটা তো ভ্যানিটি ব্যাগ বলা যায় না, এটা ক্যারি ব্যাগ বলতে পারো। এটার মধ্যে অনেক কিছু আছে। আচ্ছা, সব দেখাবো? আচ্ছা দেখাই। প্রথমে আছে হ্যান্ড স্যানিটাইজার, এটা তো মাস্ট, এবং সবাই এটা বহন করবেন প্লিজ। মাস্ক আছে, মাস্কটা দেখালাম না? হ্যাঁ, মাস্কটা সবাই তো ব্যবহার করা উচিত, আমরা কিন্তু অনুষ্ঠানের জন্য এই মুহূর্তে নাই, আদারওয়াইজ আমরা সারাক্ষণই মাস্ক নিয়ে, মাস্ক সঙ্গে সবসময় থাকা দরকার। টিস্যু, হ্যান্ড লোশন, মোবাইল তো আছেই, অল্প কিছু টাকা আছে। আচ্ছা, ও আর যেটা দেখাবো সেটা হলো আমার সঙ্গে সবসময় থাকে ওই যে পারফিউম, আমি বলতে যাচ্ছিলাম এটা, এই যে লিপস্টিকস আছে। হ্যাঁ, লিপস্টিকস তো থাকবেই, আর যেটা দেখাবো পারফিউম, বড় বড় পারফিউম তো রাখা যায় না, আমি সবসময় ছোট ছোট পারফিউম, অনেকগুলো না, অনেকগুলো অনেকগুলো আছে ছোট ছোট, এই যে কিনতে গেলে ছোট ছোট পারফিউমগুলো গিফট করে, ওগুলো আমার ব্যাগে সবসময় থাকে। এই যে এতগুলো অ্যাক্সেসরিজ এর মধ্যে তোমার ফেভারিট কোনটা? পারফিউম অবভিয়াসলি। আর জীবনের কাছে কি চাওয়ার আছে? চাওয়ার তেমন কিছু না, আমি খুব কিন্তু স্যাটিসফাইড একটা মানুষ, আমি মানুষের যা ভালোবাসা পেয়েছি আমি, হ্যাঁ কিছু গান অবশ্যই, আরও কিছু ভালো গান গাইতে চাই, আমার ছেলেটা বড় হচ্ছে, ও গান করে, একটা চ্যানেলে ও উপস্থাপনা করে, উপস্থাপনা করে, অনেকটাই তো চলে এসেছি জীবনের, তাই না? এখন বাকিটা মান সম্মান রেখে ভালোভাবে, ত্রুটির কথা বললে আমার মনে হয় এইখানেই স্যাটিসফ্যাকশনটা চলে আসে। যেমন আমার ছেলে বিএ ইঞ্জিনিয়ার হয়েছে, তারপরে হ্যাঁ সে কানাডাতে সেটেল করেছে, তো ওখানে একটা বাঙালি সুন্দর একটা মেয়ে আমার বৌমা হয়েছে, আমার জান একদম, তো তো আমার ছেলেকে নিয়ে এখন আমার চিন্তা করতে হয় না, আমার এখন মনে হয় যে সিজুকা ওর নাম, যে সিজুকাই ওর জন্য পারফেক্ট। তো এই যে বাচ্চাদের অবস্থানটা যখন সেটেল হয়ে যায় তখন কিন্তু আমাদের তখন স্যাটিসফ্যাকশনটা আসে, তখন তখন আসে রিয়েল ইয়েটা, এবং তখন কিন্তু আমার যেটা মনে হয় নিজের দিকে একটু ফিরে তাকানোর সময় আসে। তোমার কি হয় এটা? অবশ্য আমি বলবো অনেকদিন পরে আবার ফিরে তাকানো মনে হয় যেন, এরকম না, আমি সবসময় কিন্তু নিজের দিকে ফিরে তাকাই। আচ্ছা, সবসময় আমি খুব কেয়ারফুল থাকি ওইটার পরে, আমার মনে হয় যে একটা ফিরে তাকানো যেটা তুমি এখন এনজয় করছো। হ্যাঁ, জীবনের সেই দিনগুলোতে আবারও কি বারবার অপেক্ষা করতে চাও? তোমার হাজবেন্ড ভুল করে তোমাকে ফেলে চলে গেছে, তুমি তারপরে এসে তোমাকে নিয়ে গেলেন, সেটা কি তুমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চাও? না, এটা আমি শেষ মুহূর্ত পর্যন্ত চাই না। খুব ভালো একজন মা, একজন স্ত্রী, এবং এই সব কিছু মিলিয়ে একজন আবিদা সুলতানা আসলে অনেক অনেক ভালো লাগে। তো এই মুহূর্তে তোমার ভক্ত অনুরাগীদের যদি কিছু তুমি বলতে চাও প্লিজ। আমি আমার ভক্ত শ্রোতাদের কাছে যত ভালোবাসা পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি, আমি এই ভালোবাসাটুকু নিয়েই মানে চলে যেতে চাই পৃথিবী থেকে, আর মানে এই ভালোবাসাটা আমি কখনোই হারাতে চাই না। আমার জন্য দোয়া করবেন, অবশ্যই গান শুনবেন। অনেক ভালো লাগলো, ভালো থেকো। খুব ভালো লাগলো, ভীষণ থ্যাংক ইউ। সুধীজন, আপনারা যারা আমাদের সঙ্গে আছেন, সঙ্গে থাকেন, আপনাদের ভালোবাসার অনেক অনেক সাজেশন আমরা পাচ্ছি, আপনাদের ভালো লাগা আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে নতুন কোনো উদ্দীপনায়। আবারও জানিয়ে দিচ্ছি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা, সেটি আলো @lifeisbeautiful@gmail.com। আমাদের ইউটিউব লিঙ্ক RTV লাইফ ইজ বিউটিফুল। ভালো থাকুন, সুন্দর থাকুন, এবং মনের আনাচে কানাচে কোথাও না কোথাও লিখুন লাইফ ইজ বিউটিফুল, বলুন লাইফ ইজ বিউটিফুল। ভালো থাকবেন, শুভরাত্রি।